শিবাজী চট্টোপাধ্যায় বাংলার একজন বিখ্যাত গায়ক এবং সঙ্গীত পরিচালক। চলেই যাবে জানতে যদি, কিংবা পাখিরা চায় আকাশের নীল, তার বিখ্যাত গান। শিবাজী চট্টোপাধ্যায়ের জন্ম 3রা জানুয়ারি কলকাতার মোহনবাগান লেরে। তার পরিবার সংস্কৃত মনস্ক পরিবার হিসেবে পরিচিত ও স্বীকৃত ছিল। শিবাজীর বাবা ছিলেন একজন আইনজীবী। মধ্যমগ্রাম কলেজ থেকে কৃতিত্বের সাথে বিএসসি পাশ করেন তিনি। সুশীল মুখোপাধ্যায় এবং প্রবোধ ভট্টাচার্যের কাছ থেকে সঙ্গীতের তালিম নেন। সঙ্গীত জগতের শুরুতে মূলত হেমন্ত মুখোপাধ্যায়ের গানকে অনুকরণ করতেন শিবাজী। তারপরে তিনি বেতার এবং দূরদর্শনে গান করার সুযোগ পান। তার প্রথম রেকর্ড গাঁথানি রেকর্ডের ব্যানারে 1982 সালে বের হয়। শিবাজীকে সঙ্গীত পরিচালক অজয় দাস বিচার ছবিতে গান করার প্রথম সুযোগ দিয়েছিলেন। শিবাজি তারই নির্দেশনায় অনেক গান গেয়েছিলেন। পরে তিনি HMV-র ব্যানারে বাংলা আধুনিক ও রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বের করেন। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সলিল চৌধুরী, মৃণাল বন্দ্যোপাধ্যায়, নীতা সেন, অসীমা মুখোপাধ্যায় সহ বাপি লাহিড়ীর সঙ্গীত পরিচালনায় ও সুরারোপে অনেক গান গান। শিবাজী চট্টোপাধ্যায় 3 শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। সঙ্গীত জগতের অন্যতম বিরল প্রতিভাবান পরিচালক RD বর্মনের সুরে তিনি 1942 এ লাভ স্টোরি ছবি ইয়ে সফর হে গানটি গান। এছাড়াও তিনি হিন্দি চলচ্চিত্র গুদগুদিতেও গান গান। বাংলা চলচ্চিত্র সমাপ্তি, মমতা, সাব মুক্তিতেও গান গেয়েছেন। ভালোবাসা ভালোবাসা ছবির একটি চমকপ্রদ গান হিসেবে খোঁপা রয়ে গোলাপ গানটি গান 1985 সালে। ছবিটির পরিচালক ছিলেন তরুণ মজুমদার। তার অন্যান্য মন কারণ গানের মধ্যে হচ্ছে পথ ভোলা, আগমন, স্বজনী গো স্বজনী, শ্রীমতী হংসরাজ ইত্যাদি। দ্বৈত সঙ্গীতের গান হিসেবে অঞ্জলি ছবিতে হেমন্ত, মান্না দে, আশা ভোসলের সাথে গান গেয়েছেন। আলো, ভালোবাসার অনেক নাম, চাঁদের বাড়ি ছবির গানেও শিবাজী চট্টোপাধ্যায় অংশ নেন। সঙ্গীত জগতে পরিচিত ব্যক্তিত্ব হিসেবে শিবাজী চট্টোপাধ্যায় 1987 সালে ভারতীয় সঙ্গীত জগতে আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী অরুন্ধতী হোমচৌধুরীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। সঙ্গীত পরিচালক হিসেবে শিবাজী চট্টোপাধ্যায় চাঁদের বাড়ি ছবির গান পরিচালনা করেন। যদিও শিবাজী চট্টোপাধ্যায় তার সঙ্গীত জীবন শুরু করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে অনুকরণ করে, তবুও তিনি একজন গায়ক হিসেবে নিজস্ব সক্রিয়তা বজায় রেখেছেন। সুগভীর, গম্ভীর, উষ্ণ এবং দরাজ কণ্ঠস্বরকে কেন্দ্র করে তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে সঙ্গীত মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং বাংলার কয়েকজন প্রথিতযশা জনপ্রিয় গীতিকারের সান্নিধ্যে গান রেকর্ড করেন। বাংলা সঙ্গীতের অন্যতম প্রবাদ পুরুষ ও সার্থক ব্যক্তিত্ব গীতিকার সলিল চৌধুরী তাকে মহাভারতী ছবিতে গান গাওয়ার এবং কিছু একক সঙ্গীত সহ তার সহধর্মিণী অরুন্ধতী হোমচৌধুরীর সাথে দ্বৈত সঙ্গীতে অংশগ্রহণ করান। এখন শিবাজী চট্টোপাধ্যায় একজন হারিয়ে যাওয়া নাম। নতুন প্রজন্মের কাছে তিনি অপরিচিত, সেসব গানও হারিয়ে গিয়েছে। এখন সরকারি দয়ায় কিছু অনুষ্ঠান তিনি করেন, কিন্তু শিল্পীর সেই দাপট, সেই গান, সেই দরাজ কণ্ঠস্বর এখন উধাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।